বাঁশখালী শহরে আবুল কালাম হত্যা মামলা সুষ্ঠু তদন্তপূর্বক আসামি নূর মোহাম্মদকে মিথ্যা ও কাল্পনিক অভিযোগ থেকে অব্যাহতির জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন নূর মোহাম্মদের স্ত্রী। বিস্তারিত চট্টগ্রাম প্রতিনিধির ক্রাইম রিপোর্টে। আমার স্বামীকে হত্যা মামলার মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি প্রদানের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণের নিমিত্তে আপনাদের সামনে উপস্থিত হলাম। আপনারা অনেকেই হয়তো জানেন বাঁশখালী সরল এলাকার প্রতিনিয়ত দাঙ্গা হাঙ্গামা বিরাজ করে। কেউ সুখে শান্তিতে বসবাস করলে তার শত্রু বেড়ে যায়। তাকে মিথ্যা মামলা জড়িয়ে কিভাবে তার জীবন বিপন্ন করে বা তাকে হত্যা করে তার সম্পত্তি ভোগ দখল করা যায় সেই চিন্তায় থাকে এই এলাকার সন্ত্রাসীরা। অনেক নিরীহ মানুষ প্রতিনিয়ত এমন ষড়যন্ত্রের শিকার, যাদের মধ্যে একজন আমার স্বামী ব্যবসায়ী নূর মোহাম্মদ। তিনি 2016 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে 2 নং ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করার সিদ্ধান্ত করা তার জন্য কাল হয়ে দাঁড়ায়। তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাফর তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য প্রথমে অনুরোধ এবং পরবর্তীতে হুমকি ও প্রদান করেন। কিন্তু আমার স্বামী নির্বাচন থেকে সরে দাঁড়ায়নি। নির্বাচনে সে বিজয়ী হতে পারেনি, অপর অন্য একজন বিজয়ী হয়। এরপর থেকে জাফর হুমকি দিতে থাকে যে কোনো বিনিময়ে আমার স্বামীকে এলাকা থেকে বাহির করে আমার স্বামীর সকল সম্পত্তি ভোগ করবে। এরই ধারাবাহিকতায় 2019 সালে 15 এপ্রিল রাত 1:30 সময় তার ঘনিষ্ঠ সহচর আবুল কালামকে বাড়ি থেকে ডেকে নিয়ে 1 নং ওয়ার্ডের মাঝের পাড়া নামক এলাকায় নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে। তারপর লাশটি 2 নং ওয়ার্ডে নিহতের ভাই হাসানের ওষুধের দোকানের সামনে রেখে সকালবেলা জাফর এবং তার লোকেরা প্রচার করতে থাকে যে আমার স্বামী এই হত্যায় জড়িত। 17 এপ্রিল উত্তর জাফর মেম্বার নিহতের ভাই হাসানকে বাদী করে আসার স্বামীকে 1 নং আসামি করে 21 জনের বিরুদ্ধে মামলা দায়ের করায়। এই মামলার বেশিরভাগ আসামির সাথে জাফর মেম্বারের পূর্বে শত্রুতা ছিল। 1 নং ওয়ার্ডে মাঝের পাড়া নামক এলাকায় কালামকে হত্যার পর তার মৃতদেহ ঘটনা সাজাতে 2 নং ওয়ার্ডে সেই সিএনজিতে নেওয়া হয়। সেই সিএনজির চালক ইসাককে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। ইসাক বিভিন্ন সময় মিডিয়া এবং পুলিশকে জানিয়েছে 15/4/2019 রাত আনুমানিক 2:30 সময় তার সিএনজি করে সরল বাজার থেকে জাফর মেম্বার কালাম সহ আরও 3 জনকে সাথে নিয়ে মাঝের পাড়ায় গিয়ে সেখানে জাফর মেম্বার উক্ত সিএনজি থেকে নেমে আনুমানিক 40 মিনিট ফোনে বা সরাসরি কে বা তার সাথে কথা বলে। পরে একই সিএনজি ধারা ফেরার পথে সিএনজির চলন্ত অবস্থা 1 নং ওয়ার্ডের মাঝের পাড়া এলাকায় কে বা কারা কালামকে গুলি করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তখন জাফর মেম্বার সিএনজি ড্রাইভার ইসাককে কালামের লাশ ঘটনাস্থল হতে প্রায় 4 কিলোমিটার দূরত্ব 2 নং ওয়ার্ডে তার বাড়িতে পৌঁছে দিতে বাধ্য করে। কিন্তু মামলার সাক্ষীদের মধ্যে এই গুরুত্বপূর্ণ ইসাকের সাক্ষী নেই। 2019 সালে 21 জুন জাফর মেম্বার এবং তার ভাই খলিল র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর জাফর গ্রুপের সন্ত্রাসী ও ভূমিদস্যুরা নামক একটি পেজ থেকে আমার স্বামী নূর মোহাম্মদকে অস্ত্রবাজ, মানব পাচারকারী, সন্ত্রাস বলে অপপ্রচার চালাচ্ছে, যার বিরুদ্ধে ঢাকা সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে 144/20 নং মামলা দায়ের করা হয় এবং হুমকির কারণে আমি বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি করি যার নং 1281। আমার শ্বশুর মৃত আলহাজ শামসুল ইসলাম ছিলেন এলাকার অনেক বড় জমিদার। উনার মৃত্যুর পর সকল সম্পত্তির মালিক হন আমার স্বামী নূর মোহাম্মদ এবং তার ভোর। আমার স্বামী অনেক ব্যবসা বাণিজ্য আছে। আমার স্বামীকে হত্যা মামলার আসামি করে আমার 4 সন্তান সহ আমাদের পুরো পরিবারকে সম্পূর্ণ অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, আমি নূর মোহাম্মদের বোন। এখন আর গো ভাই, আর ভাই বোন দুজন, আর বাবতন আর আছে যে ভাই বোন দুজন। এখন আর ভাই লিগেরে বেশি নির্যাতন করলো। আজি যেদিন সাংবাদিক এসে এদিন লাতিয়ে সারা লাইট ধরে আর ঘর দিয়ে টুস টুস গুলি ফুটার দেয়। আর দহিন ফাঁসে একটা খবস্থান আছে, আর আব্বু দিকে তো খবস্থান চারি ডি সর্দা বাইল দিয়ে খবস্থানের ফাঁসা গিয়ে টুস 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 ফাইয়ার দেয় দেয়। এই জাফর মেম্বারের ফার্মসর তারা আইয়ে রে উন্দলির বাহাদুর গিয়ে তারা এই দহিন ফেয়ে জম বিয়া করে আইয়ে টুস টুস ফাইয়ার দেয় দেয়। আর রাতের 11:30 12 উঠিয়ে বই থাকি বই গিয়ে আর ভাইয়ের কাছে ফোন করলে বাবা একটু হড়ায় সদায় আসি এলে হয়ে গিয়ে আর ঘর ফাঁসা আইয়ে এরকম এই অবস্থা কর দে। আর যেদিন নাকি সাম্বাদিক এসি এটি মাইকে গোলে গিয়ে রে এই নুনমাওতার ফাঁসিছে আর কি আসা আর নির্দেশন মাইছি আর ভাইয়ের ফল দোষ নাই। যেদিন খালাম হত্যা হত মুরগি এদি মারার গি এদিন আর ভাই গর্ত আসিল গর্ত আসিল দি আল্লাহ রসুল সাক্ষী করে হইম আল্লাহ খেবা শরীফ সাক্ষী করে হইম আর ভাই গর্ত আসিল দিয়ে আর হইন দে। তো এনত তো পাই যাবো মেম্বারের ব্যাপারে এই এলোতি জড়া জড় দিকে মেম্বার জাফর আর ভাই এলো এলোতি আর ভাই এলো এই এই যুদ্ধ লাগাই দে সন্ত্রাসী লাগাই দে আর ভাই গিয়ে আরও
জাঙ্গা মাফি দিতে গিয়ে শাশা রে এর দূর মেয়ে জাফর মেম্বারের পরামর্শ তাই আর বাই রে ওই সম্মাই দি হফি বিফোর ইন্ডিয়া ফারে ফ্যামিলি কল দূর দিকে দূরে যাই আর বাই সরাই লো ইয়ে বসে দিয়ে দূর দিকে আর বাই লো বেশি নির্যাতন করার আইনের তো ন আইনের আইনের তো নয় ইয়ে আর বিশের ফ্যামিলি তো নয় বিশের দেশবাসী ব্যাগ কোন তুন ইয়ে না আর রোজগার দান রাত ইয়ে বিশের সাই আর বাই দোষাসনা নাই তোরা থজন্ত করিস বালা করিস খেলাম হইতে এশ দুই নম্বর ওয়ার্ড মারা মারার ইয়ে না এক নম্বর ওয়ার্ড মারার ইয়ে তোরা সুস্থ থজন্ত কর কালাম হইতে বিশের আরও চাই যারা নাকি মার্ডার হয়ে গিয়ে ইতারাত বিশের আরও চাই যারা অফারা দিয়ে গিয়ে ইতারাত বিশের আরও চাই এই গুড় নির্দোষী মানুষ মাইল লিখিলে গিয়ে বিশের আরও চাই আর হনুমাত দিয়ে হন আর চকু নও দেখি যে মেয়ের গিতে বিশের চাই আসসালাম আলাইকুম আইদিন মাহমুদের স্ত্রী কমর আর স্বামী হলদি নূর মাহমুদ কালাম হইতে সুস্থ তদন্ত দিছে রক ইয়ে না ইয়ে চাই সরল এলাকাবাসী প্রশাসন হাসতে বাসকালে থানা প্রশাসন হাসতে বেগুনের হাসতে আই অনুরোধ জানাই যে দোষী ইবের সুস্থ বিচার তদন্ত হোক আইও ইয়া চাই আজ আমায় যেদিন খালামর মারার গিয়ে দিন ইবের নিজে আর বাসাত আছে আর আই কুরুম আছিলাম ফজর আজান যখন দিয়ে আর বাচ্চ মসজিদত গিয়ে এতন আইরা হওয়ার দিয়ে মসজিদ তাই আমু কালামর বলা সম্বল কালামর মারি গেলি আর বেচ্ছে ওরা হদে তা হদি হন কালাম আই তো নুসেনি বেগুন হর এখন এবার মহ যখন গুম তুটি হদি আহ দে লেলে হতা কালামর বলা মারি গেলি হদে হুতুনের হরি এবার হদে দম ফের গে তখন দুঃখ সরল এবার মার্ডার গিয়ে বলে মেশে মেশে হদ নিদি এক নম্বর ওয়ার্ড ইবল দে ফুমগো মানুষ এবার হন এ দু আড়ি যাই না পারে দু কিলোমিটার পর্যন্ত দিবে হন দিন আড়ি যাই না পারে ঘটনা আসা যাই রে দাহেই দে দুই নম্বর ওয়ার্ড মাঝে এড হল দি কুরজ ওয়ারায় রক্ত থাক্ত দিয়ে রে মানে কি ওই দেখি কালামরা এড মারি কি ওই দে এক নম্বর ওয়ার্ড মাঝে কিন্তু আশা আমি হন জ্ঞান নয় দোষী নয় অপরাধী নয় ই বল দি নিজে গড়াত আছে দিয়ে না এবারে আল্লাহ রসুল সাক্ষী করে হয়ে আই শুধু মানে কি সুস্থতা যন্ত্র স্যার কালাম হত্যার সুস্থতা যন্ত্র আইও স্যার জাফর মেম্বার আল্লাহ আর আজ নামাইলে ইলেকশন দাঁড়াই এ পর্যন্ত দিতে রাদশ মনে শুরু করে দিয়ে আজ নামাই একবার হাঁটি দিলে আর একবার ইল্লে করার ইল্লে করার তখন প্রশাসনের কাছে আই শুধু অনুরোধ জানাই দিয়ে না আর কিছু নয় সুস্থ তদন্ত কালাম হত্যা যে মারে ইয়ে ন সুস্থ তদন্ত স্যার আজ আমার নির্দোষ প্রমাণ করা হবে আর কিছু নয় আয় শুধু প্রশাসন হাসে ইয়ে চাই দে আর কিচ্ছু নয় আয় হলদি সুখ শান্তি আর স্বর্গ পোয়াল ইয়ে চড়ো বাচ্চা আছে আলো এরা আয় সুখ শান্তি মানে কি দুয়ে বাদ থাই দে স্যার মানে ইবে ব্যবসা বাণিজ্য করার ঘনার আছে লবণের ব্যবসা আছে আলদাল ঘরে বাফর এইবার বাফর অনেক সম্পত্তি আছে ই লইয়েরা আর মানে কে চলে এতারা সাত দিবার ই মার ইয়েরা এতারা ইম বুক করতে পার আর পুয়ালোর স্কুল মাদ্রাসা যেতে ন দেয় মানে বোধ নির্যাতন করে আর আর বেশি নির্যাতন করে তারা বলে জাফর মেম্বারের পুয়া মশাত আছে মোত্তারের পুয়া আস্তের গিয়ে আছে স্কিনদের গিয়ে আছে মাহাদুল্ল আছে তারপর হলদি শৈল্যের পোয়া মানিককে আছে কাদের গিয়ে আছে ইতা মা মতোর পোয়া কলিম আছে ইতারা বেশি আর আর লই নির্যাতন করে আর পয়সা হনে দিনে স্কুল মাদ্রাসা যেতে ন দেয় বেশি নির্যাতন করে গরম মাঝে আইয়েরে সেরিখিনে দে আইরে হল্লে করে আল্লাহ বাদে কেনও জানে কিন্তু মেশে আল্লাহর শুধু আল্লাহ সাক্ষী করে হইতে আজ জানে কিন্তু গড়াত আছে ইয়ান শুধু আইন নির্দোষ আর কিছু নয় আইন নির্দোষ প্রমাণ করতে চাই দিয়ে না শুধু কালাম হত্যার সুস্থ তদন্ত চাই আসসালামু আলাইকুম আর নাম মোহাম্মদ শাহিদুল ইসলাম আইনুর মোহাম্মদ তরফ আর বহন এই ঘটনা মেজে জড়িত নয় আর বুড়াল দিয়ে ফাঁসাবি চেষ্টা করে দেবে একগুনে আর বললাই ইলেকশনের মেজে জাফর মেম্বার লাই সামিল হই এখানে ব্যাপার আর বড় জেহান ফগার ফাঁসা গিয়ে দেশ তঙ্গি আগত সাধ্য দুমরাতে সাধ্য আর বুতন আর দাদার দিনে বেশি সম্পত্তি আছে তার লাই বেশি কি আগর দেবে একগুনে আর বউ যেদিন ঘটনা গিয়ে দিন আর বউ গর্দ আসিন আর বউ ঘুম ঘুম আসিন আর মসজিদ গেই দেড় দেড় মারা গেই খালা এতন আর বুড়ো হয়ে আর বহ দেখানো মেজি কি জানে আর বেগে হর হদে ই হন করতে হন হব প্রত্যেক দিন কালাম এর ফর তুম ব্যাগুনে আরে সরল সন্ত্রাস মুক্ত একটি আইডি তুম ব্যাগুনে
আরাবুর নামে বেশি বিরুদ্ধে গিয়া করে আরাবু কিছু করে না হার তো আরাব বহুত নাই আয় কি করছে আর অধু শুধু যার দি কালাম হত্যা সুষ্ঠু তদন্ত আইনের কাছে শুধু এটাই অনুরোধ আর কিছু না আর সর্বাজার গুমায় সর্বাজার গুমায় দেখতে পারো যাবার মানে ডাকি রে মাধবরা নিয়ে মাধবরা নিয়ে আধা ঘন্টা সোশ্যাল মিডিয়া ওরা আবকা করে গিয়ে আবকা করে আবশ্যক মাঝে মাছ দিয়ে ঘর তুন পরে মশার ফোন সেট তুন গুলি করে দিই গুলি করে কালাম গুলি আই গুলি আই ফরদ আই বোতলে দিয়ে গিয়ে তুলে ফোরে মশার ফুকু দিয়ে আসছি ট্যাগত ট্যাগত তুন সামত ভিজি লোকই আজ যাবার লড়ে গুলি রে আবু কালাম বাড়ি রাখেছি রাখি আসার পর ইয়ার ফর দিই আবু কালাম সবাই গাড়ি করিয়ে মেডিকেল নাতে প্রথমবার মারা গিয়ে ইয়ার ভরাই আনা জানি